আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বায়ু বোনেরা আপনারা যারা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অফিস সহায়ক পদে পরীক্ষা দিতে যাবেন সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কিছু নির্দেশনা মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আর এই ভিডিওটি যদি আপনারা দেখেন এই পরীক্ষা সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন যেমন পরীক্ষা কত নম্বরের হয় বা লিখিত নাকি এমসিকিউ আপনারা যারা জেলা শহর থেকে যাবেন ক্যালকুলেটার অথবা মোবাইল ফোন অথবা ইত্যাদি ইলেকট্রনিক্স ডিভাইস আপনারা নিতে পারবেন কি না তাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একটু কন্টিনিউ করার জন্য আপনারা যারা নতুন অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আজকে আমি আপনাদেরকে দোষটি নির্দেশনা সম্পর্কে অবগত করে দেব তো প্রথম নির্দেশনাটি হলো প্রার্থীদের অবশ্যই অ্যাডমিট কার্ড আনতে হবে এবং ডিউটিতে থাকা ইনভিজিলেটরদেরকে দেখাতে হবে তো এই কথাটির অর্থ হলো আপনাদেরকে যে এডমিট কার্ডটি প্রদান করেছে তারা আপনারা যে এডমিট কার্ডটি ডাউনলোড করেছেন এই এডমিট কার্ডটি অবশ্যই আপনাদেরকে পরীক্ষার কেন্দ্রে নিয়ে যেতে হবে এবং ওই এডমিট কার্ডটি অবশ্যই পরিদর্শক যারা আপনাদেরকে পরীক্ষার কেন্দ্রে থাকবেন আপনাদের শিক্ষক তাদেরকে অবশ্যই ওই এডমিট কার্ডটি দেখাতে হবে তো তারপর দুই নাম্বার যে নির্দেশনাটি সেটি হলো আপনারা পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে তিরিশ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা কক্ষে আসন নিতে হবে তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা জেলা শহর থেকে যাবেন অবশ্যই আপনারা পরীক্ষার কেন্দ্রে তিরিশ মিনিট আগে যাওয়ার চেষ্টা করবেন কেননা জেলা শহর থেকে শহরে গেলে অনেক চেনাপত চেনা হয়ে যায় তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটু সময় নিয়েই বাড়ি থেকে বের হবেন অর্থাৎ তিরিশ মিনিট আগে পরীক্ষার কেন্দ্রে যাওয়ার চেষ্টা করবেন তিন নম্বর সকলের মুকুশ পড়া এবং যথাযথ স্বাস্থ্য ব্যবস্থা কঠোরভাবে অনুসরণ করা বাধ্যতামূলক অর্থাৎ আপনাদেরকে অবশ্যই স্বাস্থ্য ব্যবস্থা কঠোরভাবে মানতে হবে আর অনেক পরীক্ষার কেন্দ্রে দেখা যায় অনেকের পরিচয় অর্থাৎ আপনাদের ছবির সাথে আপনাদের চেহারা মিলানোর ক্ষেত্রে আপনাদের মুকুশগুলো আপনাদেরকে পরীক্ষা করা হতে পারে তো চার নম্বরে এই আপনাদের যে অ্যাডমিট কার্ড অর্থাৎ এই অ্যাডমিট কার্ডে টাকা ছবি মূল আবেদনের সাথে জমা দেওয়ার ফটোকপির সাথে মিলবে অর্থাৎ আপনারা যে অ্যাডমিট কার্ডের ছবিটি থাকবে ওই ছবিটি আপনারা যারা প্রথমে আবেদন করেছিলেন অনলাইনে এবং ওই অনলাইনে আপনাদেরকে স্ক্রিনিং করে একটি ছবি দিতে হয়েছে এবং একটি স্বাক্ষর দিতে হয়েছে ওই সাক্ষরটিও আপনাদেরকে পরীক্ষার কেন্দ্রে অবশ্যই দিতে হবে আর ওই স্বাক্ষরটি অবশ্যই প্রথম স্বাক্ষরের সাথে মিল খেতে হবে তো আপনারা বুঝতে পারছেন আপনাদের অ্যাডমিট কার্ডের থাকা ছবি এবং স্বাক্ষর একই হতে হবে তো পাঁচ নম্বর নির্দেশনাটি হলো একজন প্রার্থীর জন্য শুধু একটি ওএমআর বরাদ্দ করা হয় কোনো প্রার্থীকে কোনো অতিরিক্ত ও সরবরাহ করা হবে না অর্থাৎ আপনারা এটা থেকে বুঝতে পারছেন আপনাদের যেহেতু ও দেওয়া হবে সেক্ষেত্রে আপনারা এমসিকিউ পরীক্ষায় হবে আপনাদের এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না তারা উল্লেখই করে দিয়েছে আপনাদেরকে ও পেপার দেওয়া হবে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এমসিকিউ কিউ পরীক্ষার প্রিপারেশন নিয়ে যাবেন আর এই এমসিকিউ পরীক্ষাটি বিগত সালে যে পরীক্ষাগুলো হয়েছে সব জায়গায় সত্তর মার্কের একটি এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে তো আপনারা অবশ্যই এমসিকিউ পরীক্ষার যে প্রিপারেশন এটাই নিয়ে যাবেন এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা হবে না তো ছয় নম্বর যে নির্দেশনা সেটি হলো প্রার্থীদের কালো বল পয়েন্ট কলম আনতে হবে পেন্সিল ব্যবহার করা নিষিদ্ধ অর্থাৎ আপনারা অবশ্যই কলম নিয়ে যাবেন এখানে যদি আপনারা ও পেপারটি পেন্সিল দিয়ে পূরণ করেন সেক্ষেত্রে আপনাদের এটা গ্রহণযোগ্য হবে না আপনারা অবশ্যই এটি কলম দিয়ে পূরণ করতে হবে তো সাত নম্বরে আপনারা যে বিষয়টি অতিরিক্ত আপনাদেরকে চিন্তিত করে ফেলেছে সেটি হলো আপনারা যেহেতু জেলা শহর থেকে যাবেন আপনারা মোবাইল ফোন ক্যালকুলেটর বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস ডিজিটাল গড়ি সহ অনুমোদিত নয় এগুলো তারা উল্লেখ করে দিয়েছে তো সেক্ষেত্রে আপনাদের এখন করণীয় কি তো আমি আপনাদেরকে বলবো আমি এখানে অনেকবার পরীক্ষা দিয়েছি আপনারা যারা ঢাকা শহরে আপনাদের আত্মীয় আছে যদি আপনারা আত্মীয়র ভাষা থেকে যান অবশ্যই আপনারা মোবাইল ফোন এবং ব্যাগ এগুলো আত্মীয়র ভাষায় রেখে যাবেন আর যারা জেলা শহর থেকে ডাইরেক্ট পরীক্ষার কেন্দ্রে যাবেন আমি তাদেরকে না করবো না মোবাইল ফোন নেওয়ার জন্য আপনারা অবশ্যই মোবাইল ফোন নেবেন ব্যাগ নেবেন আমি যখন মোবাইল ফোন এবং ব্যাগ নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলাম সেক্ষেত্রে পরীক্ষা শুরু হওয়ার আগে যারা ইনভেজিলেটর আছে যারা পরীক্ষা পরিদর্শক আছে তারা অবশ্যই আপনাদেরকে বলবে যে আপনাদের যারা মোবাইল ফোন এবং গড়ি ক্যালকুলেটর আছে এগুলো আপনারা সামনে জমা দিয়ে দেন ওই সময় আপনারা যে মোবাইল ফোন এবং গড়ি বা ইত্যাদি ইলেকট্রনিক ডিভাইস নেবেন এগুলো আপনারা সামনে জমা দিয়ে দিতে পারবেন এটা কোনো সমস্যা না আপনারা অবশ্যই মোবাইল ফোন নিয়ে যাবেন আর অবশ্যই এগুলো আপনারা পরীক্ষার আগে জমা দিয়ে দিবেন। তো আপনাদের আট নাম্বার যে নির্দেশনা সেটি হলো পরীক্ষার হলে অন্যপ্রন্থা অবলম্বন বা অসদরণকারী প্রার্থীদের বিরুদ্ধে যে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ আপনারা যদি কোনো অসৎ অব পথ অবলম্বন করেন বা কোনো প্রকার আপনারা অনাজনৈতিক বা দুর্নীতি সেখানে করেন বা তা এগুলো তারা বুঝতে পারে বা আপনারা কোনো নকল করার চেষ্টা করেন সেক্ষেত্রে তারা আপনাদের বিরুদ্ধে যে কোনো প্রকার ব্যবস্থা নিতে পারবে এবং আপনার পরীক্ষাটি বাতিলও তারা করে দিতে পারে তো অবশ্যই আপনারা এখানে কোনো প্রকার দুর্নীতি বা নকল করার চেষ্টা করবেন না তো নয় নম্বরে তারা যে নির্দেশনাটি উল্লেখ করেছে সেটি হলো আপনারা পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টি এ অথবা ডিএ গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনারা যদি পরীক্ষার কেন্দ্রে যান সেখান থেকে তাদের পক্ষ থেকে আপনারা কোনো রেসপন্স পাবেন না অর্থাৎ আপনাদেরকে কোনো প্রকার টি এ ডিএ তারা দিবে না তো দশ নম্বরে আপনাদের যে নির্দেশনাটি সেটি হলো এই এডমিট কার্ডটি লিখিত ব্যবহারিক পরীক্ষা অথবা বাইবা পরীক্ষার জন্য অবশ্যই আপনারা সংরক্ষণ করে রাখবেন তো আপনারা অনেকেই আছেন পরীক্ষার পরে ওই এডমিট কার্ডটির কোচ রাখেন না আপনারা যারা পরীক্ষা দিবেন অবশ্যই আপনাদেরকে এডমিট কার্ডটি সংরক্ষণ করে রাখতে হবে কেননা আপনারা যদি পরবর্তীতে এই পরীক্ষায় সিলেক্ট হন তাহলে আপনাকে অবশ্যই ব্যবহারিক পরীক্ষা এবং বাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আর ওই বাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে অবশ্যই আপনার ওই এডমিট কার্ডটি প্রয়োজন হবে তো তাই আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ওই এডমিট কার্ডটি একটু কষ্ট করে যত্ন সহকারে রাখবেন আর অবশ্যই আপনাদের আপনারা যারা সিলেক্ট হবেন তাদের ওই অ্যাডমিট কার্ডটি প্রয়োজন হবে তো আপনারা দের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটি একটি লাইক করবেন আর আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ